করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা সকালে আজ সবাই মিলিত হতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মাধ্যমিক শ্রেণীর এই প্রোগ্রামে পদার্থবিজ্ঞান অংশে আমরা আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আমাদের জানতে হবে আলোর প্রতিফলন কাকে বলে। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ওপর এসে আপতিত হয়, তখন সেই মাধ্যমের বিভেদ তলে এটি দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তন করার ঘটনাকেই বলা হয় আলোর প্রতিফলন। আমরা যদি এরকম একটি চকচকে কোনো দর্পণ বা আয়নার ওপর যদি আলো এসে পড়ে, তারপরে সেই আলোটি যদি আবার এভাবে ফিরে যায়, তাহলে তখন আমরা এখানে একটি প্রতিফলনের ঘটনা দেখব। এই যে যে রশ্মি আসে এখানে পড়ছে, এই রশ্মিকে বলা হয় হলো আপতিত রশ্মি। এর নাম হলো আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আর যে রশ্মিটা ফিরে গেল এটার নাম প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর এখানকার কোণকে বলা হয় আপতন কোণ, সেটা আই দ্বারা প্রকাশ করা হয়। আর এটার কোণের নাম হলো প্রতিফলন কোণ, সেটা আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমাদের রুলসে বলা হচ্ছে যে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুটো পরস্পর সমান। তো আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুটো পরস্পর সমান। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অভিলম্ব একই সমতলে, মানে একই স্থানে অবস্থান করবে। এগুলো হলো প্রতিফলনের মৌলিক কিছু বিষয়। তো প্রতিফলন অধ্যায়টি তোমাদের জন্য অনেক সহজ একটি অধ্যায় এবং এখান থেকে সিলেবাস এটি অন্তর্ভুক্ত থাকায় আশা করা হচ্ছে যে কমপক্ষে একটি প্রশ্ন এখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবা। এই প্রতিফলনের সূত্রগুলো আমি যে দুটো সূত্র বললাম এটা এখানে দেয়া আছে, তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। দেখো এই অংশটা তোমরা এখানে দেখে নাও, এখানে আছে এই যে আপতিত রশ্মি লম্ব যে তল কল্পনা করেছিলাম সেই তলে প্রতিফলিত রশ্মি সবই একই সমতলে থাকবে। আর এরপরে আছে তোমার হলো প্রতিফলন কোণটি হবে আপতন কোণের সমান, অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুটি পরস্পর সমান হবে। এই মোটামুটি এখানকার মূল বিষয়গুলো আর কি। তো আমি আশা করি যে তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখানে কারো কোনো হ্যাঁ স্যার। প্রশ্ন আছে? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা তাহলে এই প্রতিফলন সংক্রান্ত যে প্রাথমিক আলোচনাটি আপাতত আমরা এখানে শেষ করলাম। আমরা পরবর্তীতে এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।